আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সামনে মাহে রমজান পবিত্র রমজান মাস এসে গেছে ঠিক আছে আমরা কিন্তু সোহেরি ইফতার করি সময়সূচি জানার প্রয়োজন আছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করি সময়সূচি জানার জন্য আসলে রিয়েল যে অ্যাপসটি আমাদের মুসলিম অ্যাপস অরিজিনাল সেটা কিন্তু আমরা অনেকে জানি না অ্যাপসটি কোনটি ঠিক আছে তো আমি অ্যাপসটির সাথে পরিচয় করে দেবো ঠিক আছে থেকে সব কিছু রিয়েল আমি দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন মুসলিমটা আমরা এখানে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে গেলাম প্লেসুলে যাওয়ার পর এখানে আমরা মুসলিম দে খুঁজবে যে মুসলিম দে এটা খুঁজে বের করবো ঠিক আছে এই যে মুসলিম দে অ্যাপসটি তো আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নিব ঠিক আছে ছোট্ট একটি অ্যাপস আমরা ডাউনলোড করে নিব এখানে ডাউনলোড করলাম আমি ডাউনলোড করার পর এখানে আমি ওপেন করলাম দেখুন এখানে কিন্তু আপনাকে কী কী সেট করতে হবে দেখুন এখানে কিন্তু জেলা নির্বাচন করুন এখানে প্রথমে আমরা জেলা নির্বাচন উপরে দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন করুন এখানে আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে জেলা নির্বাচন করুন এখানে আমি জেলা নির্বাচন করছি দেবন আমি ঢাকা এখানে জেলা নির্বাচন করছি ঠিক আছে তো এখানে আমি গাজীপুর গাজীপুর কোথায় আমি এখানে গাজীপুর দিয়ে দিচ্ছি যে গাজীপুর এখানে গাজীপুর ভিতরে আমি রয়েছি ঠিক আছে তারপর এখানে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করলাম দেখা যাচ্ছে এখানে লেখা আছে কোন মাজে অনুযায়ী সালাতের সময় দেখতে চান এখানে হানাফি সাফে মালিকী ও বলি ঠিক আছে আমরা হানাফি যেহেতু হানাফি এখানে দিয়ে দিচ্ছি বেশিরভাগ লোকই হানাফি হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করবো আবার সেভি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন প্রথম রোজা কত তারিখে জোহরের নামাজ কয়টা পচর কয়টা এই রমজান মাসে আসর কয়টা মাগরিব কয়টা এবং কি দেখতে পাচ্ছেন সকল এই যে সালাতের নিষিদ্ধ সময় নফল সালাদের আক্ত এবং কি এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী সাহারির সময় মানে সেহারি এবং কি আপনি আজকের ইফতার হ্যাঁ সব কিছুই সাহারির বাকি টাইম আছে এত সময় আপনি সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে সাহায্যে আপনি অ্যালার্ম দিতে পারেন এই যে অ্যালার্মে ক্লিক করে আপনি অ্যালার্ম দিতে পারেন এখানে এখানে বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে কোরআন শরীফ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে সহজে আছে কোরআন হচ্ছে কোরআন আপনি এখান থেকে কোরআন পড়তে পারেন ঠিক আছে সুরগুলো শুনতে পারেন ডাউনলোড করে করে তারপর এখানে বিভিন্ন দোয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সালাত নামাজ দৈনন্দিন জীবন শাম এবং সকাল সন্ধ্যার জিকর কোরআন থেকে হ্যাঁ বিবিধ বিভিন্ন কিছু আপনি এখান থেকে দেখতে পারেন এখানে মেনু আছে মেনু থেকে আপনি এগুলো দেখতে পারেন ঠিক আছে সেটিং রয়েছে এখানে সেটিং করতে পারেন টসবি কোরআন হাদিস নিচ্ছেদ অংশ এগুলো সব কিছু আপনি দেখে নিতে পারেন এখান থেকে কিন্তু খুব সহজ একটি অ্যাপস ঠিক আছে সহজ একটি অ্যাপস খুবই আপনি সব কিছু এখানে সহজে বুঝতে পারবেন তো অ্যাপটি আমি দেখিয়ে দিলাম কীভাবে ডাউনলোড করতে হয় অ্যাপটির নাম মুসলিম ডে ঠিক আছে মুসলিম ডে এটা এই যে অ্যাপসটি লগে রেখে আপনি কিন্তু আপনি ডাউনলোড করে নিবেন তো এই লাস্ট্রি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেলবনটা অন করে দেবেন ধন্যবাদ